দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা নদীর পাড়ে বসে আছি, চারিদিকে থই থই জল, মানে চারিদিকে একেবারে পানি আর পানি, দেখতে তো পাচ্ছেন আমার পিছনে পানি। তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে হয়ে দেখাবো বন্যা পরিস্থিতি, আমাদের অঞ্চলে কী ধরনের বন্যা হয়েছে আর আমরা এই বন্যা কবলিত অঞ্চলে কীভাবে আমাদের লাইফটা সার্ভাইভ করছি সেটা একটু আপনাদেরকে দেখাবো। এই যে আমি এই জায়গাটাতে বসে আছি, চারিদিকে থই থই জল, এই যে একটা পুরো নদী, চারিদিকে জল আর জল। আমাদের অফিসের ভিতরে প্রায় এক হাঁটু পানি। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে বন্যা পরিস্থিতি আমরা কীভাবে লাইফ সার্ভাইভ করছি। দেখো কি অবস্থা, কিন্তু মাঝে নষ্ট করে ফেলে না। চলো চল দেয় কাকু বল, কাকুর রাখ দাও। এখানে কি জানি কিভাবে মাছ উঠবে, এখানে কি ভাই, এখানে তো মাছ তো কথা না। আগে পরিষ্কার করছে বিস্কুট ভরা পিরামিডা, হ্যাঁ ঘাস মাস করা, আগে ছিল এত্তানিক জল, মাছ মাছ সরপুটি মাছ। প্রথম দিন ধরেন দল এই যে 14টা সরপুটি বেশি, 4টা বড় বড় সরপুটি বেশি। আরে কোন দিক নেই আয় বেটারে না, কোন জায়গায় জুতো গেছে আসুন বাবা এনে, আসুন তোর বাবা এনে, আসুন তোর বাবা এনে দেবেন, আসুন। এত বলদ কে, এই যে পানি চারিদিকে পানি আর পানি, অথই জলরাশি, অথই জলরাশি। একটু পরে নৌকায় উঠবো, এই যে একটা নৌকা আসছে, ওই নৌকাটাতে ভাড়া করে সারাদিন ঘুরবো, ট্রাভেলিং ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে। আসো কাকু আসো, এই যে ভর্তি পানি, নৌকা আসছে। কাকু ওই নৌকাটা উঠবো আমরা, হ্যাঁ না, নৌকা আমার ওটা খুব দরকার। কাকু চলো নৌকায় উঠলে, চলো টেকা থাক, টেকা থাকলে বলো নৌকায় উঠলে আছে কত দূর ঘুরাবে আর কত টাকা, মানে এক ঘন্টা ঘুরলে 100 টাকা, এক ঘন্টা ঘুরলে 100 টাকা করে। চারিদিকে শুধু থই থই জল, ঠান্ডা তো লাগ, এ আমার মোবাইলে তো ভিজে গেল, কাকু চলো নৌকায় সরি, চলো নৌকায় সরি, কেন ভাড়া করবা
শান্ত ওটিনি বা ওটিনি বা ওটিনি বা হাটার রাস্তা নৌকা চলছে ওই নৌকাটা যায় না ঘুরতে দেখা আনলি তো আমি এই কাকু যা তো আমি অফিসে আমি টাকা তুলে দিচ্ছি টাকা থাকলে দাও আমি দিচ্ছি আমার কাছে না রে বাবা আর টাকা নাই পকেটে হাটার রাস্তায় নৌকা চলছে এই কাকু চলে গেছে কাকু চলে গেছে কয়টা কেউ ভাড়া ভাই আরে এক ঘন্টা ধরে নিলে এক ঘন্টা ঘুরলে দাদা ওইদিকে আপনাকে খুঁজলো একজন আপনি একজন খুঁজলো ওইদিকে আছেন আপনি একজন খুঁজলো ওইদিক ভিতরে যাতে পারে মনে হয় লোক দাদা এক আপনি যাবে না যাবে না মনে হয় যাবে না আরে চির না বাবা কই তাই বললো আপনার সেদিক বললো সমস্যা নাই না না কিছু বলে না কিছু বলে নাই